হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এস এস রিয়াকশন চ্যানেল। আমি সৌরভ। আজকে আমি একটা টিজারের ওপর রিয়াকশন দেব। যে টিজারের ওপর রিয়াকশন দেবো সেটা হচ্ছে এই ফিল্মের পার্ট টু। পার্ট ওয়ানটা বেশ ফেমাস হয়েছিল, সকলেই জানেন, ভুল ভুলাইয়া। তো এটা হচ্ছে ভুল ভুলাইয়া টু, তার টিজার। ওকে, তো এটাতে অক্ষয় কুমার নেই, একটু খারাপ লাগলো। মানে অক্ষয় কুমারের জায়গায় যাই না কে আছে, ট্রেলারটা দেখলে পাওয়া যাবে। আর গল্পের মধ্যে কি সিমিলারিটিস বা কি টুইস্ট আছে সেটাও ট্রেলার মানে টিজারটা দেখার পরেই জানতে পারবো। তো বেশি দেরি না করে আগে টিজারটা দেখে নিই, আমার যা বকবক করার আমি লাস্টে করবো। ওকে, তো আসুন দেখে নেওয়া যাক টিজারটা। তবে তার আগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমাকে সাজেস্ট করবেন ভিডিওস, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক টিজারটা। লেট স্টার্ট টি সিরিজ ফিল্মস। কপিরাইট আসতে পারে, মেবি দেখা যাক। আমি যে তোমার দিয়ে শুরু হয়েছে, আহা হয়ে যাও, আমার হয়ে যাও, নো প্রবলেম। পয়েন্ট টু বি রিমেম্বার্ড, ভুল ভুলাইয়া পার্ট ওয়ানে কিন্তু মানে ভূতের কনসেপ্ট ছিল, কিন্তু ভূত ছিল না সেখানে। মানে গল্পটা সবাই জানেন, একটা সাইকোলজিক্যাল ব্যাপার ছিল এখানে। ভুল ভুলাইয়া টু কিন্তু একটা ভূত টাইপের কিছু একটা জিনিস দেখাচ্ছে। এটা কি আবার রাম রাম হচ্ছে? সেম 20th May। আচ্ছা, ওকে, তাহলে 20 তারিখে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি। এক হচ্ছে ভুল ভুলাইয়া টু রিলিজ করছে মেয়ের 20 তারিখে, আর 20 তারিখে ধাকার রিলিজ করছে। দেখা যাক দুটোর মধ্যে টক্কর হবে, কোনটা কোনটা বেশি লাভ তুলতে পারে। দুটোর মধ্যে টক্কর হবে, তবে জানি না, দেখা যাক, ধাকারও বেশি তুলতে পারে। তো ভুল ভুলাই টু টিজারটা দেখলাম, দেখে বিশেষ কিছু বুঝতে পারলাম না। তবে অক্ষয় কুমারের রোলে তো আর অক্ষয় কুমার নেই, অক্ষয় কুমারের রোলে ওই কার্তিক, যিনি কার্তিক আছেন। তো এটাই একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের বিষয়, মানে অক্ষয় কুমারের রোলটা তো অক্ষয় কুমার ছাড়া অন্য কেউ করবে এটা তো ঠিক মানে পোষায় না, ঠিক মানাচ্ছে না। যাই হোক, ট্রেলারটার জন্য ওয়েট করছি, ট্রেলার আসুক, ট্রেলার এলে বুঝতে পারবো। আশা করব ভালোই হবে, জানি না, ডিপেন্ডস। ওকে, টিজার দেখে আর কি বলবো, টিজার থেকে তো বেশি কিছু জানা যায় না। তবে দেখলাম, ভালো লাগলো, নতুন আসছে ভুল ভুলাইয়া টু। আপনারাও দেখুন টিজারটা, ট্রেলারটার ওয়েট করছি, ট্রেলার এলে ট্রেলারটাও দেখবো, শেয়ার করবো অবশ্যই। আর কি বলবো, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। ব্যাস এটুকুই এটুকুই রিকোয়েস্ট, ব্যাস সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দেবেন, তাহলেই হবে, আর কিছু রিকোয়েস্ট নেই। কমেন্ট করতে পারেন অবশ্যই, কমেন্ট বক্স আপনাদের জন্য খোলাই থাকে সবসময়, যা খুশি কমেন্ট করুন গালাগাল বাদ দিয়ে। ওকে, আজকের মতো চলি তাহলে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গড ব্লেস ইউ অল, টাটা।